জানেন কত বন্ধু বছরে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশটাকে যে জায়গায় নিয়ে এসেছেন আন্তর্জাতিকভাবে আমাদেরকে এখন আমরা স্বীকৃতি পেয়েছি, আমরা উন্নয়নের একটা রোল মডেল। আপনাদের আমরা 100 ভাগ বিদ্যুৎ ঘরে ঘরে পৌঁছে দিয়েছি, ডিজিটাল বাংলাদেশ হয়েছে, পদ্মা সেতু হয়েছে। এই কারণে এগুলি কারণ এটা হয়েছে, মূল কারণটা হলো যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 3-3 বার প্রধানমন্ত্রী হয়ে 15 বছর, কিন্তু এক টানা 15 বছরে কিন্তু দেশে উনি কাজ করতে পেরেছেন। একটা রাজনৈতিক স্থিতিশীলতা ছিল যার ফলে আমরা আজকে এই জায়গায় আসতে পেরেছি। আমি মনে করি আমাদের এগিয়ে যাওয়াতেও আমাদের একই কাজ করতে হবে, আমাদেরকে আবার স্থিতিশীলতা, আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা আমাদেরকে ধরে রাখতে হবে। এর জন্য আমাদেরকে জননেত্রী শেখ হাসিনাকে আবার আমাদেরকে 5 বছরের জন্য ওনাকে কিন্তু প্রধানমন্ত্রী করতে হবে, নৌকা মার্কে আমাদের ভোট দিয়ে ওনাকে আবার প্রধানমন্ত্রী করতে হবে। বিদেশিরা আমাদের উপরে এই নির্বাচন নিয়ে অনেক কথা বলতেছিল, আমি নিজে আপনারা জানেন মার্কিনে ওয়াশিংটন ডিসিতে গিয়েছি, সেখানে মার্কিন মন্ত্রীদের সাথে আমার দেখা হয়েছে। তারা আমাকে বলেছে যে তারা 3টা জিনিস চায়। তারা একটা সুস্থ বা নিরপেক্ষ নির্বাচন চায়, আর তারা চায় শান্তিপূর্ণ একটা নির্বাচন, আর তারা চায় অংশগ্রহণমূলক নির্বাচন। তো আমি ওদেরকে বলেছি মাননীয় প্রধানমন্ত্রী কথা দিয়েছেন, আমরা প্রশাসন পুলিশ সবাইকে কিন্তু উনি নির্দেশ করে দিয়েছেন, নির্দেশ দিয়ে দিয়েছেন যে নির্বাচনটা আপনার অবাধ নিরপেক্ষ হবে, এটা নিয়ে কিন্তু কোনো সবাই কিন্তু এখানে ফ্রি ফায়ার হবে, নৌকা বলেন, লাঙ্গল বলেন, অন্যরা বলেন, স্বতন্ত্র বলেন, যেই থাকুক না কেন নির্বাচন কিন্তু একদম নিরপেক্ষভাবে হবে, এটা আমরা কিন্তু বলে দিয়েছি সবাইকে। তারপর কথাগুলো শান্তিপূর্ণ, আমি বলেছি যে শান্তিপূর্ণটা গ্যারান্টি আমি দিতে পারবো না, যেহেতু বিএনপি যে কাজগুলি করতেছে আজকে সকালে যেটা করেছে, আমি একটা গ্যারান্টি দিতে পারবো যে যদি এরকম কেউ করে, বিএনপি করুক বা আমরা করি বা যেই কেউ করুক, আমরা কিন্তু ব্যবস্থা নেব, আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার আছে সেই ব্যবস্থাটা ইমিডিয়েটলি নেওয়া হবে। তারপর আমি বললাম দেখ তোমরা যে অংশগ্রহণমূলকের কথা বলতেছো, তোমাদের সংখ্যাটা কি, তোমরা কি বলতে চাচ্ছ যে বিএনপি অংশগ্রহণ না করলে তোমরা এই নির্বাচনকে বলবা গ্রহণযোগ্য হয় নাই? বলে না, আমরা তো কিন্তু কোনোদিন এই কথাটা বলি নাই যে বিএনপিকে অংশগ্রহণ করতে হবে, বিএনপি অংশগ্রহণ করুক বা না করুক সেটা তাদের ব্যাপার। আমি বললাম যে তোমরা যে সবসময় বলো অংশগ্রহণমূলক ভাবে হতে হবে, এটা তার মানেটা কি? তোমাকে এটার মানে হলো আমরা চাই যে এই আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ যেন অংশগ্রহণ করতে পারে, সেটা আমরা চাই, যে এমন একটা পরিবেশ তৈরি করবা যে বাংলাদেশের জনগণ অংশগ্রহণ যেন করতে পারে। আমি জানি বিশেষ করে মা বোনরা যারা আছেন আপনাদের একটা অনেক আগের একটা দাবি, সেটা হলো গ্যাস, আপনারা সবাই কিন্তু গ্যাস চান দোহার নবগঞ্জে। আপনারা জানেন যে আমি কিন্তু এই প্রকল্পটা আমাদের পাস হয়ে গেছে গ্যাসের, আমি আগেও বলেছি, তো আমার বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে কথা হয়েছিল, উনি যেটা করছিলেন উনি ঢাকা থেকে কেরানীগঞ্জ, কেরানীগঞ্জ থেকে নবাবগঞ্জ, নবাবগঞ্জ থেকে দোহারে একটা গ্যাসের লাইন আনার ব্যবস্থা করতেছিলেন। আমি বললাম সেটা না করে, আমি বললাম দেখ আপনি কেরানীগঞ্জ পর্যন্ত একটা নিলে আমাদের ওই লাইনটা আসলে আমাদের প্রেশারটা চাপটা কমে আসতে পারে, তার জন্য আপনি ঢাকা থেকে আমার ডাইরেক্ট একটা নবাবগঞ্জ দোহারের জন্য একটা লাইন করেন, এবং সেটার ব্যবস্থা হয়ে গেছে এবং ইনশাআল্লাহ আমরা আগামীতে সেই লাইনটাও আমরা পাবো। আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করছি যে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে আবার আপনারা নির্বাচন